ভারত বাংলাদেশ মৈত্রী সেতুকে সামনে রেখে সড়ক যোগাযোগের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের দুয়ারেও সাব্রুমের সাথে এবার জুড়তে চলেছে চট্টগ্রাম অবধি রেল যোগাযোগ। বৃহস্পতিবার এই বিষয় নিয়ে অগ্রসর হতে সাব্রুম সফর করেন উত্তর পূর্ব সীমান্ত রেলের এক প্রতিনিধি দল। রেল দপ্তর সূত্রে এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এ বিষয়টি নিয়ে সাব্রুমের আধিকারিকদের সঙ্গে কথা বলার পর বেলা ১১টায় বৈঠকে বসেন উত্তর পূর্ব রেলের ডিআর এমডি এস লাকড়া। সূত্রটি জানিয়েছে এ বিষয়ে বৈঠকে বাংলাদেশ রেলের প্রকৃত অবস্থান নিয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, মৈত্রী ব্রিজ সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে নাজিরহাট এলাকায় বাংলাদেশের রেল রাস্তা রয়েছে। বাংলাদেশ রেল দপ্তরে ইতিমধ্যে সীমান্তের রামগড় পর্যন্ত রেল লাইন তৈরির কাজও হাত নিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২১ ফেব্রুয়ারিতে সেতুর উদ্বোধন হতে পারে বলেও জানা গেছে। তারপরেই রেল সংযোগের বিষয়টি সামনে চলে আসবে। বৃহস্পতিবার সাব্রুম পরিদর্শনকালে প্রতিনিধি দলটি সাব্রুমের ডেমো সার্ভিস এবং সুরক্ষা এবং নির্মীয়মান গুডস ইয়ার্ডেরও খোঁজ খবর নেন। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।